বিশ্বনবী কিয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে, আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় ক্ষুধায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে, সবাই শুধু বলবে ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও। অলিরা বলবে ইয়া নাফসি, শহীদরা বলবে ইয়া নাফসি, নবীরা বলবে ইয়া নাফসি, উম্মত বলবে ইয়া নাফসি, সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী পিয়ারা নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে। তিনি ইয়া নাফসি না বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে, উম্মতি উম্মতি রবলি হাবলি উম্মতি, ও রব আমার উম্মতকে তুমি বাঁচাও। পুরো কেয়ামত জুড়ে চিৎকার, ইয়া নাফসি আল্লাহ আমার বাঁচাও। বিশ্বনবী বলবে ইয়া উম্মতি আল্লাহ উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ, পড়বেন না বিশ্বনবী, মাথা তুলবেন না। রাব্বুল আলামিন সাইয়্যিদানা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাবেন, জিব্রাইল যাও নবীকে জিজ্ঞেস করো, ইয়া নবী আল্লাহি মা ইউবকি, কেন আপনি কাঁদেন? বিশ্বনবী মাথা তুলবেন না, সিজদারত অবস্থায় উত্তরে বলবেন, উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন, আমার উম্মতরে আপনি বাঁচান। সাইয়্যিদানা জিব্রাইল এসে বলে, ও মাবুদ আপনার নবী বলে উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহ বলেন, জিব্রাইল আমার নবীরে যে বলো, ইন্না সানুদিকা ফি উম্মতিক ফালা নাসু, আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও আমার নবীর উম্মতের ব্যাপারে এমন একটা ঘোষণা আমি দেব, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে। সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান, নবীর মন খারাপ, আমি যেমনি মন ভালো করে দিয়েছি, আজকেও এই কিয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো, এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে, চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার। আল্লাহ তখন বলবে, নবী মাথা তুলেন, মাথা তুলেন, ইরফা রাসাক, নবী মাথা তুলেন, সাল তুতা, আপনার কান্না আমার সহ্য হয় না, সাল তুতা, যা যাবেন তাই দেব, ইশফা তু শফা, যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব। ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হবেন, তারপরে নবী খুশি হবেন না, নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য, একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী পেয়ারা নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন, করেন আল্লাহু আকবার। জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে? বিশ্বনবী বলবেন, না মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু। মোহাম্মদ শোনার পরে গার্ড অফ অনার দিয়ে বিশ্বনবীর জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে, আর জান্নাতের ফেরেশতারা বলবে, নবী গো, জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি, কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব? আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়ে থেকে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন। তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে? জোরে বলতে হবে, আপনারা ঘুমায় গেছেন? এরপরে নবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, আলাম ইয়াজিদ কায়াতিমা ফাআবা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আমি কি আপনার ইয়াতিম পাই নাই তারপরে আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই? সুবহানাল্লাহ, পড়েন। আমার নবী ইয়াতিম হয়ে বড় হয়েছে জানেন, ইয়াতিম হয়ে লালিত পালিত হয়েছেন। তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে? ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে? দাদা আব্দুল মুত্তালেবের কাছে লালিত পালিত হলেন। আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে? এরপরে ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন। সুবহানাল্লাহ, পড়েন। এজন্য আল্লাহ বললেন, আওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, নবী হে আমি কি আপনার ইয়াতিম পাই নাই আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই? ওই ছোট্টবেলায় আপনি ইয়াতিম, আপনারা দেখার কেউ নাই, তখন যদি আমি আপনারা সাহায্য করতে পারি, ওই আল্লাহ এখনো আসিনা নাই,
বিপদের কালে আমার নবীরে সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই ক্রান্তি লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আজও আছে না নেই পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না নিরাশ হয়ও না হতাশ হয়ও না বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও চিল্লায় বলেন ঠিক কি না আলম ইয়াজিদকা ইয়তিমান ফাআওয়া নবী আপনার ইয়তিম হিসেবে পেয়েছি তখন আপনারে আশ্রয় দিয়েছি তারপরে আল্লাহ বললেন ওয়াবা জাদা কাবান ফাহাদা আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল্লুন শব্দের অর্থ গোমরা পথ হারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন কিন্তু 40 বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলে ঠিক কি না 40 বছর আগেও নবী সত্য কথা বলতেন 40 বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্ব নবী দাঁড়িয়ে যেতেন চিল্লায় বলে ঠিক কি না এজন্য আল্লাহ বললেন বাবা যেটা কাদাল্লান ফাহাদাব নবী আপনি পথ খুঁজছিলেন আমি আপনারে পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখাই কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহাসত্যের অনুসন্ধান করছিলেন দল্লাল অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না বায় মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়ায় কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখা দেওয়ার মতো কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত 3টার দিকে লোক নাই ডানা যাবো না বায়া যাবো পুলিশ ভাইরা মাঝে মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সত্যের পথ খুঁজছিলেন ডানে না বায়ে আল্লাহ বললেন বায়ে না ডানে যান ফাহাদা আল্লাহ হেদায়েতের রাস্তায় তুলে দিলেন সুবহানাল্লাহ পড়েন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমিন আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল সবাই পড়েন ইহদিনাস সিরাতাল ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি এরপর আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাগনা নবী আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে আমি আপনার নিঃস্বতা দূর করে ধনী বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই আপনারা ছাগল চড়ান তো আপনাদের তো এই যে কি বলে ব্ল্যাক গোট চুয়াডাঙ্গার ব্ল্যাক গোট নাকি সারা দুনিয়ায় বিখ্যাত হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল কি বলে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালেন কে কে দেখি তো চুয়াডাঙ্গায় ওরে আল্লাহ ছাগল তো নিয়ে যাওয়া লাগবে কয়েকটা দেখা যায় অনেক ছাগল মেহেরপুর বিখ্যাত না মাশাআল্লাহ চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত তো সব নবীর নবীরা ছাগল ছড়িয়েছেন বুখারীর বর্ণনা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই বিশ্বনবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুবহানাল্লাহ পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কি না পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিক কি না রাসূলুল্লাহ ইসলামের টাকা পয়সা ছিল না আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হলো বিয়ের পরে এই ধনাঢ্য মহিয়সী নারী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনারে পেয়ে আমি খুশি আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন সুবহানাল্লাহ পড়তে পারলেন না
ওয়াজাদাকা আইলান ফাগনা, তাফসিরে এসেছে ফাগনা বি খাদিজা, নবী আপনি ছিলেন নিঃস্ব দরিদ্র, টাকা পয়সা ছিল না, খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আমি আপনার ধনী বানিয়ে দিলাম।